হ্যালো ভিউয়ার্স, আজ আমার আলোচনার টপিক হলো প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত। দেখো, পৃথিবীর সমস্ত মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগর হলো আয়তন আর গভীরতার দিক থেকে সবচেয়ে বড়। অন্যান্য মহাসাগরের মতো এখানেও শীতল আর উষ্ণ দুপ্রকারের স্রোতই দেখা যায়। কারণ এই মহাসাগর যেমন কম অক্ষাংশে বিস্তার আছে, তেমনই বেশি অক্ষাংশেও এর বিস্তার আছে। 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা থেকে এটি উত্তরে 65 ডিগ্রি এবং দক্ষিণে 65 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, আর এর ওপর থেকে চলে গেছে আন্তর্জাতিক তারিখরেখা। দেখো, সমুদ্র স্রোতের সাধারণ বৈশিষ্ট্যের মতো এখানেও স্রোত নিয়মিত বায়ুপ্রবাহ মেনে একদিক থেকে আরেক দিকে সারা বছর প্রবাহিত হয়। আর ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। তোমরা নিশ্চয়ই জানো, সমুদ্র স্রোত যে দেশের পাশ থেকে যায় তার নামেই এর নাম হয়। যেমন যদি কোনো স্রোত জাপানের পাশ থেকে যায় তবে তার নাম হবে জাপান স্রোত, আবার অস্ট্রেলিয়ার পাশ থেকে গেলে তার নাম হবে অস্ট্রেলীয় স্রোত। এবারে আসি প্রশান্ত মহাসাগরীয় স্রোতে। দেখো, এই মহাসাগরের স্রোত সম্পর্কে জানার আগে জেনে নিতে হবে এর আশেপাশে কি আছে। এই ছবিটার সাহায্যে আমি তা দেখাচ্ছি। এই প্রশান্ত মহাসাগরে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম, এইভাবে আমরা প্রশান্ত মহাসাগরের আশেপাশে কি কি আছে তা জেনে নিই। যেমন দেখো, উত্তরে আছে উত্তর মহাসাগর, এখানে আছে বেরিং প্রণালী, এটি হলো উত্তর আমেরিকা, যেখানে আছে আলাস্কা, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো। এটি হলো দক্ষিণ আমেরিকা, যেখানে আছে পেরু, চিলি। দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণের শেষে আছে হর্ন অন্তরীপ, এবং দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে আছে আটলান্টিক মহাসাগর। এবারে দেখো, প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে কী কী আছে। একদম ওপরে আছে ইউরোপ, তার নিচে আছে এশিয়া, এখানে এটি হলো কামচাটকা, এটি হলো কিউরাইল দ্বীপ, জাপান, ফিলিপাইন্স, নিউ গিনি, এখানে আছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার একদম দক্ষিণ দিকে আছে নিউ সাউথ ওয়েলস, নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার মাঝে আছে টোরেস প্রণালী, অস্ট্রেলিয়ার একদম দক্ষিণের দিকে আছে তাসমানিয়া, এবং প্রশান্ত মহাসাগরের একদম নিচে আছে কুমেরু মহাসাগর। দেখো, এই প্রশান্ত মহাসাগরের প্রায় মাঝখান থেকে 0 ডিগ্রি বা নিরক্ষরেখা গেছে, যা এই মহাসাগরকে দুটি ভাগে ভাগ করেছে। প্রথমে আমি উত্তর দিক সম্পর্কে আলোচনা করছি। এর আগে আমি বলে রাখি, এখানে আমি উষ্ণ স্রোত বোঝাতে বেগুনি রং আর শীতল স্রোত বোঝাতে সবুজ রং ব্যবহার করছি। এই মহাসাগরের পূর্ব দিকে মেক্সিকোর রেভিল্লা গিগিদো দ্বীপের কাছ থেকে বিশাল জলরাশি উত্তর পূর্ব আয়ন বায়ুর জন্য এইভাবে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এটি আরও পশ্চিম দিকে গিয়ে এইভাবে ফিলিপাইন্সের কাছে এসে বাধা পায়। একে বলা হয় উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোত। এরপর ফিলিপাইন্সের কাছে এসে এটি আরও উত্তর দিকে প্রবাহিত হয়। উত্তর দিকে জাপানের পূর্ব দিক থেকে এটি যাবার সময় এর নাম হয় জাপান বা কুরোশিও স্রোত, যেটি হলো একটি উষ্ণ স্রোত। এখানে বলে রাখি, জাপানের যাবার জাপান স্রোতের
আরেকটি নাম কুরোশিও স্রোত কেন? কুরোশিও স্রোত নামটি এসেছে জাপানি শব্দ ব্ল্যাক টাইড বা ব্ল্যাক স্ট্রিম থেকে, যার অর্থ হলো কালো নদী। আসলে এর গাঢ় রঙের জন্যই এরকম নাম হয়েছে। এখানে জাপান স্রোতটি আরও যখন উত্তর দিকে আসে তখন এটি দুটি ভাগে ভাগ হয়ে যায়, যার একটি ভাগ পশ্চিমা বায়ুর জন্য পূর্ব দিকে প্রবাহিত হয় এবং আরেকটি ভাগ জাপানের পশ্চিম দিক থেকে সুশিমা স্রোত নামে হোক্কাইডো এবং হোনসু দ্বীপের মাঝখান থেকে সুগারু প্রণালী হয়ে এইভাবে কুরোশিও স্রোতের বা জাপান স্রোতের সাথে মিশে যায়। এই জাপান বা কুরোশিও স্রোতের যে অংশটি পূর্ব দিকে চলে গেছিল সেটি আরও পূর্ব দিকে প্রবাহিত হয় এইভাবে এবং আরও পূর্ব দিকে এসে উত্তর আমেরিকার পশ্চিম দিকের উপকূলে বাধা পায়। এই স্রোতটি হল উষ্ণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত। এখানে এসে এই স্রোত দুটি ভাগে বিভক্ত হয়, যার দক্ষিণ দিকের ভাগটি আরও দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে এবং আরও দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এটি উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এই স্রোতটিকে শীতল ক্যালিফোর্নিয়া স্রোত বলা হয় কারণ এটি ক্যালিফোর্নিয়ার উপকূল বরাবর প্রবাহিত হয়েছে। এখানেই তৈরি হয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় গায়র। এখানে বলে রাখি, গায়র মানে হলো জলাবর্ত, মানে একাধিক স্রোত মিলে চক্রাকারভাবে জলাবর্ত তৈরি করে তাকে বলা হয় গায়র। যেমন দেখো, এখানে উষ্ণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত মানে এটি, উষ্ণ জাপান বা কুরোশিও স্রোত মানে এটি, উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোত মানে এই স্রোতটি এবং শীতল ক্যালিফোর্নিয়া স্রোত মানে এই স্রোতটি। এই চারটি স্রোত একসাথে মিলে উত্তর প্রশান্ত মহাসাগরীয় গায়র তৈরি করেছে। এরপর উষ্ণ প্রশান্ত মহাসাগরীয় স্রোতের যে অংশটি উত্তর দিকে চলে গিয়েছিল সেটি উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর এইভাবে আরও উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জের কাছে এসে এটি বাধা পেয়েছে, যেখানে এর একটি অংশ পশ্চিমা বায়ুর জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে এইভাবে আলাস্কা উপসাগরে পড়েছে, যার নাম হলো শীতল আলাস্কা স্রোত। এর আরেকটি নাম হলো ব্রিটিশ স্রোত। এর অন্য শাখাটি অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জের কাছ থেকে এইভাবে বেরিং সাগরের মধ্যে পড়েছে। আরও উত্তরে গিয়ে এটি বেরিং স্রোতের সাথে মিলেছে। এবারে দেখো, এই বেরিং স্রোত কোথা থেকে এলো। প্রশান্ত মহাসাগরের উত্তর দিকে আছে উত্তর মহাসাগর। এই মহাসাগর থেকে একটি শীতল স্রোত সুমেরু স্রোত নামে এইভাবে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এবং আরও নিচে এসে বেরিং প্রণালীর মধ্য থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, পরে তা বেরিং সাগরের মধ্যে পড়েছে। আরও দক্ষিণে এসে এই স্রোত কামচাটকা দ্বীপের পাশ থেকে যখন প্রবাহিত হয়েছে তখন এর নাম হয়েছে শীতল কামচাটকা স্রোত। আরও দক্ষিণে কিউরাইল দ্বীপের পাশ থেকে প্রবাহিত হওয়ার সময় এর নাম হয়েছে শীতল কিউরাইল স্রোত। আরও দক্ষিণে এসে এই স্রোত ওয়াশিও স্রোত নামে উষ্ণ জাপান বা কুরোশিও স্রোতের সাথে
মিলেছে। এখানে জাপানের পূর্ব দিকে বা পূর্ব উপকূলে শীতল ওয়াশীয় স্রোত এবং উষ্ণ জাপান বা কুরোশীয় স্রোত মিলিত হওয়ার জন্য এখানে ঘন কুয়াশা তৈরি হয়। এখন দেখো ওয়াশীয় স্রোত নামটি কোথা থেকে এসেছে। ওয়াশীয় হলো একটি জাপান শব্দ যা প্যারেন্টাল টাইড থেকে এসেছে, মানে এই স্রোত উত্তর দিক থেকে প্রচুর মাছেদের পুষ্টিকর খাদ্য বয়ে আনার জন্যই এর এই রকম নাম হয়েছে। এগুলোই হয়ে গেল উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত। এবার দেখো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত। নিরক্ষরেখার উত্তরের মতো দক্ষিণেও প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের কাছ থেকে জলরাশি দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর কারণে এইভাবে পশ্চিম দিকে যেতে শুরু করে। এইভাবে এই জলরাশি আরও পশ্চিম দিকে এসে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে, যেহেতু অনেক ছোট বড় দ্বীপ বা দ্বীপপুঞ্জ আছে তাই এখানে এটি বাধা পায়। এই স্রোতটি হল উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এখানে এসে এই স্রোত তিনটি শাখায় বিভক্ত হয়েছে। এর একদম উত্তরের দিকে শাখাটি আরও উত্তরের দিকে প্রবাহিত হয় এবং ফিলিপাইন্সের পশ্চিম দিক থেকে আরও উত্তরে গিয়ে এই স্রোত উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। এরপর এর মাঝের স্রোতটি পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং নিউগিনি এবং অস্ট্রেলিয়ার মাঝে টোরেস প্রণালীর মধ্য থেকে গিয়ে ভারত মহাসাগরের মধ্যে পড়ে। এর একদম শেষ বা দক্ষিণের দিকে শাখাটি আরও দক্ষিণ দিকে আসে এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিক থেকে যখন এটি প্রবাহিত হয় তখন এই স্রোত উষ্ণ পূর্ব অস্ট্রেলীয় স্রোত নামে আরও নিচে এসে নিউ সাউথ ওয়েলসের পাশ থেকে বয়ে যাওয়ার সময় উষ্ণ নিউ সাউথ ওয়েলস নামে আরও দক্ষিণ দিকে তাসমানিয়ার পাশে তাসমান সাগরের মধ্য দিয়ে তাসমান স্রোত নামে কুমেরু মহাসাগরের মধ্যে পড়ে। প্রশান্ত মহাসাগরের একদম দক্ষিণে আছে কুমেরু মহাসাগর। এই মহাসাগরের থেকে একটি ঠান্ডা স্রোত পশ্চিমা বায়ুর জন্য পূর্ব দিকে বা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে প্রবাহিত হয়। এইভাবে আরও পূর্ব দিকে গিয়ে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের কাছে এসে বাধা পায় এবং দুটি ভাগে বিভক্ত হয়। এই স্রোতটি হল শীতল পশ্চিমা স্রোত। প্রায় 45 ডিগ্রি অক্ষরেখার কাছে এই স্রোত দুটি ভাগে বিভক্ত হয়ে এর একেবারে নিচের ভাগটি বা দক্ষিণ ভাগটি আরও দক্ষিণ দিকে গিয়ে হর্ন অন্তরীপ হয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়ে এবং উত্তরের শাখাটি আরও উত্তর দিকে প্রবাহিত হয়, যা প্রথমে চিলির পাশ থেকে আরও উত্তরে গিয়ে পেরুর পাশ থেকে প্রবাহিত হয়। এটি হল শীতল পেরু স্রোত। এখানে বলে রাখি পেরু স্রোতের আরেকটি নাম হল হাম্বোল্ট স্রোত, যা ভৌগোলিক আলেকজান্ডার ভন হাম্বোল্টের নাম অনুসারে হয়েছে। এই স্রোত আরও উত্তর দিকে গিয়ে উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মেলে এবং তৈরি করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গায়ন, মানে এখানে
এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় গায়র তৈরি হয়েছে উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উষ্ণ পূর্ব অস্ট্রেলীয় স্রোত, শীতল পশ্চিমা স্রোত, শীতল পেরু স্রোত, এই চারটি স্রোতের চক্রাকার মিলনের ফলে। দেখো, আগেই যেমন বলেছি, প্রশান্ত মহাসাগরের উত্তর দিকে উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ দিকে উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত, দুটো স্রোতই কিন্তু প্রশান্ত মহাসাগরে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং এই দুটি স্রোত ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের কাছে এসে বাধা পাওয়ার জন্য এখানে বিশাল জলরাশি তৈরি করেছে। কিন্তু এখানে এর ঠিক উল্টো দিকে, মানে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে জলতল কিন্তু কম হয়, যে কারণে প্রশান্ত মহাসাগরের পশ্চিম থেকে পূর্ব দিকে একটি জলের ঢাল তৈরি হয়, যার কারণে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের কাছ থেকে বিশাল জলরাশি স্রোত রূপে এইভাবে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং এই স্রোতটিকেই বলা হয় উষ্ণ নিরক্ষীয় প্রতিস্রোত। দেখো, এগুলোই হলো প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ স্রোতসমূহ। ওকে ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবে।